রাস্তা পারাপার নিয়ে বচসা, রাগের বশে মহিলা পুলিশ কর্মীকে বটি দিয়ে আঘাত, ঘটনায় তাজ্জব গোটা বারাসতবাসী, ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এও সম্ভব বলছেন এলাকাবাসীরা, বচসা হাতাহাতি থামাতে গিয়ে মাথায় ধারালো বটির কোপ খেলেন কর্তব্যরত পুলিশ কর্মী, ঘটনায় তাজ্জব এলাকাবাসী। শুধু তাজ্জবই নন, স্থানীয় বাসিন্দারা বলছেন খোদ পুলিশ কর্মীর যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে অন্যদিনের মতো এদিনও বারাসতের টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে ট্রাফিক ডিউটি করছিলেন অষ্টমী মণ্ডল নামে এক মহিলা পুলিশ কর্মী। সে সময় রাস্তা পার হতে গিয়ে এক মহিলা সাইকেল আরোহীর সাথে ধাক্কা লাগে একটি চার চাকা গাড়ির, আর তাতেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে গাড়িটিকে দাঁড় করিয়ে রীতিমতো গাড়ির ভেতরে থাকা এক যাত্রীকে সজোরে চর কষিয়ে দেন সাইকেল আরোহী ওই মহিলা। এরপর সাইকেল আরোহী ওই মহিলার সাথে তীব্র বচসা শুরু হয় গাড়ি চালকদের। এরই মধ্যে গোটা রাস্তায় তখন তীব্র যানজট শুরু হয়েছে। ওই সময় এলাকায় ট্রাফিক ডিউটিতে ছিলেন মহিলা পুলিশ কর্মী অষ্টমী মণ্ডল। পরিস্থিতি সামলাতে এলে তাকে লক্ষ্য করেও অশালীন আচরণ করেন ওই সাইকেল আরোহী মহিলা। অভিযোগ, এমনকি ওই মহিলা পুলিশ কর্মীকেও মারধর করে অভিযুক্ত সাইকেল আরোহী। এরপর কর্তব্যরত পুলিশ কর্মীর সাথে অশালীন আচরণের দায়ে আক্রমণাত্মক সাইকেল আরোহী ওই মহিলাকে কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের চেষ্টায় আটক করতে গেলে রাস্তার ওপরে থাকা একটি দোকান থেকে ধারালো বটি নিয়ে সিভিক ভলেন্টিয়ারকে কোপাতে যায় সাইকেল আরোহী ওই মহিলা। এরপরই সহকর্মী সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে গেলে অষ্টমী মণ্ডলের মাথায় সজোরে ধারালো বটির কোপ মারেন অভিযুক্ত সাইকেল আরোহী। তো আমাদের পোস্ট থেকে একটু কিছু হাত দূরে হচ্ছিল বলে আমরা আস্তে আস্তে আসি যে বিষয়টা কি হলো, যে ড্রাইভারের পাশে যে প্যাসেঞ্জার কিংবা আত্মীয় যাই হোক, আমি তো অত জানি না, ওকে উল্টো পাল্টা তো গালাগালি করেইছে, তারপরে ওকে চর থাপ্পড়, সাইকেলের উপর থেকে চর থাপ্পড় মারলো। ওই যে মেয়েটার সঙ্গে আর কি ধাক্কা লাগছিল, হ্যাঁ পথচারী আর কি, ওদের আমাদের পোস্টের সামনে ওর আর কি দোকান আছে, আমরা তো জানি না, আমি চিনিও না, আমি প্রথম আর কি ওর সঙ্গে দেখা হলো। আমি আম পাবলিক আমাদের যা কর্তব্য আমরা সেটাই করছিলাম, যে ঝামেলাটা মেটানোর চেষ্টা করছিলাম। তো যাওয়াতে আমি ওকে যেহেতু পাবলিকের থেকে একটু আলাদা করতে চাইছিলাম, যে সাইড করে আমরা পুরোটা মিটিয়ে নেবো, ওকে বাঁচিয়ে দেবো, ওকেও মারার আর কি প্রস্তুতি নিচ্ছিল ওরা। তো আমি সাইড করানোর চেষ্টা করছি, ও ভাবছে আমি হয়তো ওকে কিছু করতে পারি, তাই জন্য ও আমাকে উল্টো পাল্টা গালাগালি, আমাকে কিল চড় ঘুষি যা খুশি গালাগালি তো করছে, মেরেওছে, মেরে আমার কপালে ফুলি দিয়েছে। যাই হোক, আমরা আটটি গাড়িকে ইনফর্ম করি, আটটি গাড়ি চলে আসে। হ্যাঁ, তখন আর কি সিভিক আর থানার অফিসারও ছিলেন, উনিও গেছিলেন অ্যারেস্ট করার জন্য। তো ওখানে ধারালো অস্ত্র বলতে ওনার বটি ছিল, বটি দিয়ে একটা সিভিক মেয়ে ছিল, ওকে আর কি কোপ মারতে যায়। তো আমি সেটাকে ধরার চেষ্টা করি, না হলে মেয়েটাই, সিভিক মেয়েটাই মরে যেত, জায়গায় স্পট ডেট হয়ে যেত। থানার অফিসারও ছিলেন, সাক্ষী ছিলেন, উনি দেখেছেন পুরোটা ঘটনাটা। আর আমি সেটা ঠেকাতে যাওয়াতে আমার কপালেও সেই বটিটা লাগিয়ে রক্তপাতও হয়েছে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কর্তব্যরত মহিলা পুলিশ কর্মী। মুহূর্তে ঘটনার খবর পৌঁছায় বারাসত থানায়। এরপরই বিশাল পুলিশ বাহিনী এসে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে। পাশাপাশি জখম ওই মহিলা পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে। আমি ওকে হাত ধরতে গেলাম, ও বটি নিয়ে আমার এখানে মারতে গেল, তারপরে ওই দিদিটাকে মারলো এখানে। অত আমি তো আটটিতে ছিলাম, যেহেতু স্পেশাল আটটিতে আমি যাচ্ছিলাম, তারপর আমাদের গাড়িটা ব্যাক করাতে বলো, গিয়ে দেখলাম ওখানে ওরকম হয়েছে, দিদিটা মেরেছে। ঠিক আছে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ভর দুপুরে প্রকাশ্যে পুলিশ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় রীতিমতো আতঙ্কের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তবে ঘটনার পর নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন অভিযুক্ত ওই সাইকেল আরোহী মহিলা। রাস্তা পার হচ্ছিলাম সাইকেল নিয়ে, এবারে একটা ডিজার গাড়ি আমাকে একটু হলে ধাক্কা দিয়ে দিত, তো আমি বলেছি যে আমাকে, আমি যে রাস্তা পার হচ্ছি আপনি তো দেখছেন, আমি তো বেল দিচ্ছি, তাও লোকটা গাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে উল্টে থাপ্পড় মারতে আসে। এবারে যে ট্রাফিকে ম্যাডামরা থাকেন, ওনারা আমার সাথে কথা বলতে এসে ওনারা গাড়িকে না বলে আমাকেই উল্টে বলছে যে না না না, আমি মারিনি, আমি কিছু দিয়েই মারিনি, আমি বলেছি বটি দিয়ে মারধর করলেন,
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।